নমস্কার, ইউটিউবের সকল দর্শককে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এই অনুষ্ঠানে আপনাদের এক স্মরণীয় ও বরণীয় মানুষের কথা বলব। ব্যক্তিটি হলেন শরৎচন্দ্র পণ্ডিত, যিনি দাদা ঠাকুর নামে পরিচিত। আজ ওনার জন্মদিন ও তিরোধান দিবস। 27 এপ্রিল 1879 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার তিরোধান দিবস হল 27 এপ্রিল 1968। কোনো একটি অনুষ্ঠানের মাধ্যমে দাদা ঠাকুরের কথা সম্পূর্ণ করা সম্ভব নয়। আমি আজ আপনাদের বলবো দাদা ঠাকুর রচিত একটি ছোট কবিতার কথা। একবার স্বরচিত ছোট কবিতা পাঠের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে দাদা ঠাকুর যে কবিতাটি পাঠ করেছিলেন, আমার মনে হয় সেই কবিতাটি আজ অবধি বিশ্বের সবচেয়ে ছোট কবিতা হিসেবে গণ্য হবে। কবিতাটির বিষয়বস্তু আগে বলে নিই। কবিতার মাধ্যমে যে বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছিল সেটি হলো বাড়ির কর্তা ঘরে খেতে বসেছেন, রান্নাঘরে কাজের দিদি রয়েছেন। কর্তামশাই কাজের দিদির কাছে ঘি চাইছেন, কাজের দিদি কর্তামশাইকে বলছেন দিচ্ছি। এই বিষয়বস্তুটি মাত্র 4টি অক্ষরে দাদা ঠাকুর কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন। কবিতাটি ছিল ঠিক এই রকম। ঘি কি ঘি দি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখন আমাদের ভোট পর্ব চলছে। ছবি বিশ্বাস অভিনীত দাদা ঠাকুর ছায়াছবি থেকে দাদা ঠাকুর রচিত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ভোটের উপর লেখা একটি গান শুনিয়ে এই অনুষ্ঠান শেষ করছি। এই মুহূর্তে সবাই বাড়িতে থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। ভোট দিয়ে যা আয় ভোটারায়, ভোট দিয়ে যা আয় ভোটারায়, মাছ কুটলে মুড়ো দিব, গাই বিয়লে দুধ দিব, দুধ খেতে বাটি দিব, সুদ দিলে টাকা দিব, ঘি দিলে উকিল হব, চাল দিলে ভাত দিব, মিটিং এ যাব না, অবসর পাবো না, কোনো কাজে লাগবো না।